সাত ভাই চম্পা স্টুডিওটা এত সুন্দর কালার কম্বিনেশন করেছো, থ্যাংক ইউ সো মাচ। আমার তো মানে চোখ ফেরাতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে আমি থেকেই যাই। সেই সাথে তোমার হারমোনিয়াম গান তো রয়েছে, গান তো আর তুমি করলেই না, একেবারে অন্য জগতে চলে গেলে। গান তো আসলে এটা তো আত্মিক ব্যাপার, তো সেক্ষেত্রে আমি আমার গানটা না বা সঙ্গীত নিজের জন্যই গাই, নিজেই শুনি। একমাত্র শ্রোতা আমার বাবা মা, তারা খুব ভালোবাসেন। থাক না ওটা নিজের জন্য, আমার শিকড় হচ্ছে বাংলাদেশ। হ্যাঁ, আমি তো বাংলাদেশি বাঙালি, সুতরাং আমি পৃথিবীর যে প্রান্তেই যাই না কেন, আমার পরিচয় ওই বাংলা থেকে, ভাষা বাংলা। আমি বিভিন্ন ভাষায় কথা বলতে পারি, শিকড়টা ওখানে, শিকড়টা ওখানে, আমি ওটা বদলাতে পারি না। এবং আমার কথাবার্তা, চলন চালন, কারণ আমাদের কি বলবো, আমি এবং মিখাইল দুজনে আমাদের ছোট্ট একটা টোনাটুনি সংসার, এবং আমাদের দুজনেরই বিভিন্ন ভ্রমণের ছোটো 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 জিনিসপত্র দিয়ে আমরা সাজিয়েছি। তো যারা আসেন তারা মনে করেন যে একটু আলাদা। আমার বাবা মার কাছে আমি খুব কৃতজ্ঞ। আমার বাবা মা, আমার ভাই, আমার একটা মাত্র ভাই, এদের তিনজনের উৎসাহ না থাকলে অনেক কিছুই হতো না। আমাদেরকে খুব সাধারণভাবে মানুষ করেছেন, আর দশজনের মতোই, আট দশজনের মতো খুব সাধারণভাবে মানুষ করেছেন। আমরা ঢাকায় বড় হয়েছি, আমি 71-এর গুলির আওয়াজ আমার মনে আছে, আমি অনেক ছোট তখন। কিন্তু সব কিছু মিলিয়ে আমি বলবো যে আমার বাবা মা একটা শিখিয়েছে যে মানব সেবা, ছোটোবেলা থেকে যে সবাই এক, সবাইকে সম্মান করতে হবে। তুমি যার সাথে চলো না কেন, যার সাথে তোমার দেখা হোক না কেন, মানব সেবাটা তোমাকে করতেই হবে। ছোটবেলা থেকে আমাদের ওই শিক্ষাটা যে তুমি দেওয়া শিখবে, তুমি যাই পাবে তুমি শেয়ার করা শিখবে। তোমাকে যদি 5টা টাকাও দেওয়া হয়, তুমি ওখান থেকে যাদের কিছু নেই তাদেরকে সাহায্য করবে। যে এই দর্শনগুলোতে কিন্তু আমরা বড় হয়েছি, এবং আমাদের বাড়িতে কিন্তু 91টি পরিবার, মা বাবা দাদা দাদি, হ্যাঁ ভাইয়া, আমি, আমরা সবাই মিলে একটা মজার একটা পরিবার। আমার বাবা নিজের বলে কিন্তু যা করেছেন জীবনে সবই নিজের বলে করেছেন, কখনো তার বাবা মা থেকে একটা পয়সাও নেননি। যে কারণে এটা না একটা আমাদের জন্য একটা বিরাট বড় রোল মডেল যাকে বলে, যে বাবা এত কষ্ট করেছেন, এবং এই কষ্টের পিছনে কিন্তু বিরাট বড় ভূমিকা আমার মায়ের। আমার মার কিন্তু অনেক অনেক স্যাক্রিফাইস আছে, কারণ আমার মা যেমন বিয়ের আগে শিক্ষিকা ছিলেন, কিন্তু বিয়ের পরে সংসার, শ্বশুর শাশুড়ি, ননদ, সবাইকে দেখে রাখা, হ্যাঁ এই যে সকালে ঢুকতেন রান্নাঘরে হেসেলে, এবং রাত্রে বেরোনো, এবং আমাদেরকে মানুষ করা, আমাদের টিফিন বানিয়ে দেওয়া, আমাদের স্কুলে নেওয়া, বই মেলাতে নিয়ে যাওয়া, নিউ মার্কেটে নিয়ে যে আমাদের ঠাকুরমার ঝুলি, বিভিন্ন ছড়ার বই, মজার মজার বই, মানে
এই যে বই পড়ার যে একটা নেশাটা নেশা বা সংস্কৃতি এই ব্যাপারগুলো কিন্তু আমার মা অনেক করেছেন, পাশাপাশি আমার বাবাও। আমার বাবা যেমন রং কিনে আনতেন, আমার মা অনেক আর্টিস্ট পেপার, বড় বড় ব্রাউন পেপার কিনে দিতেন, বলতেন যে মনের সুখে আঁকো, মনটা অনেক বড় হবে, যত বড় কাগজে ছবি আঁকবে মনটা হবে একেবারে আকাশের মতো। তো ওইভাবে আমাদের ছোটবেলা খুবই মজার। এবং আমার বাবা মা সবসময় বলতেন কি যে প্রত্যেকটা সন্তানের না হবি থাকা উচিত, ব্যস্ত থাকা উচিত পড়াশোনার পাশাপাশি, এতে কিন্তু ভেতরের মন মানসিকতারও পরিবর্তন হয়, ভালো হয়, ফোকাস হয় পড়াশোনাতে। তো সেক্ষেত্রে যেমন আমি শাস্ত্রীয় সঙ্গীত শেখা শুরু করলাম আমার বাবা মার উৎসাহে। আমার ভাই তবলা বাজাতেন, আমরা ছোট ভাই বোন, আমরা সুন্দর পরিবেশ, খুব মজা। ভাইয়া খুব দুষ্টুমিও করতো, তাল কেটে দিত যাতে আমার গানটা ভালো না হয়। তো এইভাবে কিন্তু আমাদের আনন্দ ঘন একটা ছোটবেলা কেটেছে। একটা কথা বলো, সেটা হচ্ছে এত সুইট, এত সফট, এত নরম সরম একটা মানুষ তুমি। হ্যাঁ, আমি যতটুকু জানি মানে আমার অনেক মনের কাছাকাছি একটা মানুষ, বুঝতে পেরেছি। কিন্তু তুমি কারাতে ব্ল্যাক বেল্ট হোল্ডার, এটাতে কিভাবে গেলে? শোনো, সাধারণত মেয়েরা তো না 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 এসব ব্ল্যাক বেল্ট ট্যাক বেল্ট কিছু না। আমার যে মাস্টার কাজি ক্যাস, সেভেন ড্যান, সাতটা ব্ল্যাক বেল্টের অধিকারী, এবং কাজী শাহেদ, পাঁচটা ব্ল্যাক বেল্টের অধিকারী, ওনারা খুব ভালো মানুষ। হ্যাঁ, খুব ভালো মানুষ বলে আমাকে অনেক ভালোবেসে আমার মনে হয় কালো বেল্টটা দিয়েছে, আমাকে হয়তো দয়া করে দিয়েছে, আমি জানি না। আসলে মার্শাল আর্টস ব্যাপারটা, এটা আসলে এমন একটা আর্ট শিল্প যেটা বাইরের মানুষরা অনেক ভয় পায় যে ও একেবারে মারপিট, যুদ্ধ, আসলে কিন্তু তা না। আমি তো তাই ভাবছিলাম, আসলে একেবারেই তা না। আমি করেছি জাপানিজ, যেটাকে বলে ওয়াদো রিও, ওয়ে অফ হারমনি, এবং খুব সুন্দর একটা ভারসাম্য আছে এই এই কারাতের মধ্যে। এবং কারাতের ব্যাপারটা না, বা যে কোনো যে কোনো খেলাধুলা বলো না কেন, বা যে কোনো শিল্প বলো না কেন, সবই কিন্তু ওই মস্তিষ্কের সাথে, মাইন্ড বডি সোল বলে না, একটা আত্মিক সম্পর্ক থাকে। তো যখন অল্প বয়সে আমি এবং আমার ভাই আমাদেরকে যুক্তরাষ্ট্রে পাঠানো হলো, ওটাও আরেকটা মজার গল্প। কারণ আমি, আমার বাবা মার উৎসাহ সব কিছু খুব ইতিবাচক, ছোটবেলায় পড়াশোনায় একটু ভালো টালো ছিলাম, ম্যাট্রিক ইন্টারমিডিয়েটে কিভাবে জানি না কি করে হলো ওই যে মেধা তালিকায় একটু স্ট্যান্ডার্ন করেছিলাম দুবার। তো ওটা করাতে ওই অর্থনীতি পড়তে হবে বা বিজনেস পড়তে হবে, সবাই হ্যাঁ কি আর্ট পড়বে। তো যাই হোক, যুক্তরাষ্ট্র যাওয়ার আগে আমার হাতে সময় ছিল, বাবা মা বলতেন যে পরীক্ষা দিয়ে দেখো না, ঢাকা ইউনিভার্সিটি সব জায়গায় পরীক্ষা দাও, তোমার তো অ্যাডমিশন নাও হতে পারে। কারণ তখন তো ইমেলের যুগ ছিল না, সব তো চিঠির মাধ্যমে আদান প্রদান হচ্ছে, আমরা তো জানি না আমি যে চান্স পাবো বা আমার যাওয়ার সৌভাগ্য হবে কি না। তো আমি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিই এবং আমি 9 মাস ওখানে অর্থনীতি নিয়ে পড়ি, কারণ অর্থনীতি নিয়েই পড়তে হবে। আমার জন্য ভীষণ একটা বিভীষিকাময় কালো রাত্রি যে অর্থনীতি নিয়ে আমাকে পড়তে হবে। কেন ডাবল স্ট্যান্ড করেছো, এটা নিয়েই পড়লে অনেক কিছু হবে জীবনে, কেন যে করলাম, কেন যে করলাম, কেন যে অঙ্কে আমি 90 পেতে গেছিলাম, কেন যে হলো। তো যাই হোক, সবই হলো, সবই হলো, বয়সটা অনেক অল্প ছিল, ভয়ও পেতাম। তো কিন্তু আমার মনের থেকে খুব ইচ্ছে ছিল যে আমি একটু মানে আর্ট, ভিজুয়াল আর্টস নিয়ে যদি কখনো পড়তে পারি আমার খুব ভালো লাগবে। তো আমার অধিকার নিয়ে, এই যে মেয়ে হয়ে যাব বিদেশে, এই অধিকার নিয়ে যে যুদ্ধ করার ব্যাপারটা আমার ওই অল্প বয়সী ভাইটাই কিন্তু করেছে, যে বাবা আমি ছেলে বলে আমার পুরো অধিকার, আর ও মেয়ে বলে ওকে যেতে দেওয়া হবে না, সাপোর্টটা করেছে, সাপোর্টটা। এবং বাবা বলছে আমাদের কোনো অসুবিধা নেই, তোমরা ভাই বোন সব এক, তোমরা এক, আমাদের কাছে আমাদের দুটো চোখের মণি। হ্যাঁ, তোমরা কোনো মন খারাপ করবে না, বাইরের মানুষ কি বললো না বললো। এবং আমার ভাই বলতো যে বাবা বাইরের মানুষের কথা শুনবে না, বোনকে যেতে হবে, আমাকে বোন না তো বোনকে যেতে হবে, আমি যদি যাই আমার বোন যেতে হবে। তো ওইভাবেই আমাদের যুক্তরাষ্ট্র যাওয়া হয়। কিন্তু আমার বাবা বলতেন, মাও বলতেন যে এত আদরে মানুষ হয়েছি তো ছোটবেলায়, কিন্তু আমার মা আমাদেরকে স্বনির্ভর করার জন্য পাবলিক ট্রান্সপোর্টে আমাদেরকে অনেক ঘুরিয়েছেন, 6 নম্বর বাস, বেবি ট্যাক্সি, রিক্সা, তখন তো যানজট কম ছিল। তো ওভাবে কিন্তু আমাদের শুরু। যেমন আমাদের
আমরা ছোটবেলায় না একটু বড় হয়েও টিনেজ হয়েই তো গেছি যুক্তরাষ্ট্রে, তার আগেও ওই রেস্টুরেন্টে ওই যে পয়সা দিয়ে দেয় বাবা মারা, আমাদের বাবা মারা কখনো দিত না। বন্ধু বান্ধব যারা বাড়িতে আসবে তারা জানবে আমাদের বন্ধু বান্ধবকে, এবং মা রান্না করে দিচ্ছে, সবাই খাওয়া দাওয়া হচ্ছে, মজা হচ্ছে। কিন্তু ওই রেস্টুরেন্টে যাবে, টাকা পয়সা দিয়ে দেবে এবং একা একা খাবে, ওই ওই সংস্কৃতি আমাদের পরিবারে কখনোই ছিল না। যেহেতু 91, সবার মন বুঝে, সবাইকে সম্মান করে, সবার দিকে সব কিছু বুঝে আমাদেরকে চলা উচিত, এই ব্যাপারটা আমাদেরকে খুব ভালোভাবে বাবা মা শিখিয়েছে। দুই স্টেটের আমরা দুই ভাই বোন পড়াশোনা শুরু করলাম, ওভাবে আমাদের যাত্রা। এবং আমি ভিজুয়াল আর্টসে পড়লাম। ভিজুয়াল আর্টস আসলে চারুকলা বাংলাতে, কিন্তু পুরোপুরি না, কারণ চারুকলার বিষয়গুলোর পাশাপাশি যে অন্যান্য বিষয় যে খুবই দরকার, বাঞ্ছনীয়, যেমন সাহিত্য, হ্যাঁ, যেমন বিজনেস, হ্যাঁ, তোমার আরও আছে মানবিক ব্যাপারগুলো, হ্যাঁ, মানব বন্ধন, মানব সেবা, এবং বিভিন্ন দেশের বিভিন্ন সংস্কৃতি, সারা পৃথিবীর বিভিন্ন ধর্ম, যে সবাই এক, হ্যাঁ, সবাই আমরা একইভাবে একসাথে মিলেমিশে পড়াশোনা করছি, এইসব ব্যাপারগুলো কিন্তু ছিল। খেলাধুলা কিন্তু বাঞ্ছনীয় ছিল, যে পড়াশোনা করতে গেছো খালি পড়বে আর খেলাধুলা করবে না সেটা হবে না, সেটা যে যার শখ বা পছন্দ মতো আমাদের বিষয়বস্তু বেছে নিতে হতো, কারণ খেলাধুলা না করলে কিন্তু ফোকাস হয় না পড়াশোনাতে, যেমন হবি না থাকলে ফোকাস থাকে না। মানে আমার বাবা মাকে অনেক ধন্যবাদ যে আমাদেরকে এই হবির অভ্যেসটা করিয়েছিল এবং সারা জীবন এটা রয়ে গেছে, হ্যাঁ, এই যে গান করা, তারপরে গান, ভালো গান শোনা, হ্যাঁ, আমাদের বাংলাদেশের ভালো ভালো গান শোনা, বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশের ভালো ভালো সিডি জমা, গান আমি সিডি জমাই, আমি খুব ট্রেডিশনাল বই জমাই, সেটা পছন্দই হয় না, সিডি আর বই, বিভিন্ন দেশের সঙ্গীত আমি সংগ্রহ করি, আমার খুব ভালো লাগে। আমরা দেখতে অন্যরকম, আমাদের ব্যাপারটা অন্যরকম, কিন্তু আমরা সবাই হাত নেড়ে কথা বলি, হেসে কথা বলি, সবকিছুই এক, হ্যাঁ, খালি কেউ হয়তো ইটালিয়ান বলছে, আমি বাংলা বলেই যাচ্ছি, তাতে কি হয়েছে, হ্যাঁ, কেউ যদি আমরা ভাষাও না জানে, ইংরেজিও না জানে, কিন্তু ওই কি বলবো, অঙ্গভঙ্গি দিয়েও কিন্তু ভাষা বলে ফেলা যায়, এরকম আমার যে কত অভিজ্ঞতা হয়েছে বিভিন্ন দেশে। স্টুডিওর লাল দেয়ালে বিষয়টা কি? আমরা অনেকগুলো ছবি দেখছি, একটু দর্শকদেরকে একটু অবশ্যই রহস্য থেকে একটু বের করে নিই। আসলে আমি আমার শিকড়ের দিকে আমি যাই, প্রথমে রঙের ব্যাপারটা বলি, লাল, প্রত্যেকটা রঙের কিন্তু একটা বিশেষণ থাকে, একটা ভাষা থাকে, হ্যাঁ, লাল রঙটা যেমন স্বাধীনতাকে বোঝায়, আমাদের দেশকে বোঝায়, যারা রক্তদান করেছে তাদের কথা বোঝায়, লালটা শক্তিকে বোঝায়, হ্যাঁ, স্বনির্ভরতা বোঝায়, ভালোবাসা বোঝায়, সবই ইতিবাচক ব্যাপার স্যাপার, তো সেক্ষেত্রে আমার লালটা অনেক বড় ব্যাপার। আর এই যে ছোটখাটো একটা যে আঁকি বুকির একটা স্টুডিও, এটা হচ্ছে আমার একেবারে মানে গতানুগতিক একটা স্টুডিও, আমি এভাবেই কাজ করেছি সারা জীবন। আমার এই লাল, লালের দেওয়ালে আমার রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা এবং তার ওই সেই ক্যালিগ্রাফি আঁকি বুকি লেখা, নজরুল আমাদের ওই একই তো স্টুডিও লাল দেয়ালে, মানে আমার আমার স্টুডিওর লাল দেয়ালে, তাহলে আমাদের এই স্টুডিওর লাল দেয়ালে অনেক ক্যানভাস ঝুলছে ঝুলছে, তাহলে আমার স্টুডিওতে এরকমই থাকে, মানে এরকম তো খালি থাকে না, তাই না? ক্যানভাস গুলো তো কারা কেউ কেউ এঁকেছেন, তা আমাদের স্টুডিও তো লাল দেয়ালে করার উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা এমন এমন কিছু মানুষকে ইনভাইট করব যারা তাদের কথা বলবেন, অ্যান্ডেস এবং ফ্যাশন ডিজাইনার আনিলা হক, এই দুটো নাম যেন একেবারে পরস্পরের সাথে মিলে মিশে গেছে। অ্যান্ডেসের জন্ম হচ্ছে 95 সালে, হ্যাঁ, তার আগে আমি যুক্তরাষ্ট্র থেকে যখন ফেরত আসি, যুক্তরাষ্ট্র ছাড়া আমি ফ্রান্স ইটালিতেও কিছুদিন পড়াশোনা করলাম এই ভিজুয়াল আর্টসের উপরে, তো আমার খুব ইচ্ছে ছিল যে বাংলাদেশে এসে দেশের সাথে কাজ করব, মানে দেশের মানুষকে জানার চেষ্টা করবো। ছোটবেলায় তো অনেক দেখেছি বাবা মার সাথে ঘুরে ঘুরে, কিন্তু বড় হয়েও তো অন্যভাবে মানুষের সাথে মেশা দেখার একটা প্রবণতা থাকে, তো আমার খুব ইচ্ছে ছিল যে আমি দেশে ফিরে দেশের ডেভেলপমেন্ট সেক্টরে চাকরি বা কাজ করব। তো যাই হোক, আমি প্রথম 4 বছর
ডেভেলপমেন্ট সেক্টরের সাথে কাজ করি এবং আমি প্রথম শুরু করি ব্র্যাকে, এবং আমি প্রথম গ্রাফিক ডিজাইন আমি শুরু করি ওনাদের পাবলিকেশন, যে প্রকাশনা বিভিন্ন কাজে। আমি প্রথম বাংলাদেশি যে প্রথম বিশ্বের স্ট্যান্ডার্ড নিয়ে, গ্রাফিক ডিজাইনের স্ট্যান্ডার্ড নিয়ে তাদের সাথে কাজ করা শুরু করি এবং 92 সালে। আচ্ছা, হ্যাঁ, ওভাবেই আমার যাত্রা শুরু। এবং 4টি বছর আমি এভাবে ইউনিসেফের সাথে কাজ করি। 4 বছর কাজ করার পর কিছু টাকা পয়সা জমলো, আমাকে ইউনিসেফ বললো যে দেখো অনেক হয়েছে, তুমি এখন একটা কোম্পানি করো। তা আমি যে কোম্পানি তো করতে জানি না, তো বাবা মাকে বললাম, তারা তো ভয় পেয়ে গেল যে ও বাবা, তাহলে তার বিয়ে শাদী, এই মেয়ে তো একেবারে উচ্ছন্নে গেছে, নিজের করতেই চায় ব্যক্তিত্ব হয়ে গিয়েছে, একে বেশি বুঝে গেছে জীবন সম্বন্ধে, তো বিয়ে শাদী করবে না। তাদের চিন্তা আসলে ভয় পেতো না, একটা বিয়ে হয়ে গেল, আচ্ছা বেঁচে গেলাম, ঠিক আছে মেয়েটা ভালো আছে, একজনের সাথে আছে। তো যাই হোক, ওভাবেই 95 সালে আমি কোম্পানিটা শুরু করি এবং বাবা আমাকে সাহায্য করেন ট্রেড লাইসেন্স কী করে খুলতে হয়। আমি তো কিছু জানি না, আমার সেভিংসটা দিয়ে, ছোট্ট একটা সেভিংস দিয়ে আমি শুরু করি। ওভাবেই যাত্রা শুরু। আমি ব্র্যান্ড ডেভেলপমেন্টে কাজ করেছি এবং প্রায় 23 বছর, এবং সেটাই, সেটার রুজি রোজগার দিয়েই এই ফ্যাশন ব্যাপারটা আসে। আমার তখন রুটিনটা হয়ে গেল 24 ঘন্টা ব্যস্ততা, তো ওটার মধ্যে না নিজেকে ঠিক রাখার জন্য, ওই যে স্ট্রেসটাকে ডিস্ট্রেস করার জন্য, তখন আমি আমার এই যে কাপড় বানানো বা ডিজাইন করা, আমি যা যা গ্রাফিক শিখে এসেছি সেই গ্রাফিক্সগুলোকে অ্যাপ্লাই করা, হ্যাঁ, যেমন যে প্রিন্ট মেকিং, এগুলোকে গুছিয়ে করা, আমি ডিস্ট্রেস করার জন্য কিন্তু ফ্যাশনটা শুরু করি, এবং ওটা আসেই আমার ব্র্যান্ড ডেভেলপমেন্ট থেকে। তোমাকে আমি 6টা প্রশ্ন করব। যদি তোমাকে একটা সুপার পাওয়ার দেয়া হয়, কি করবে? আমি পৃথিবীর যত শিশু আছে তাদের মা হয়ে যাব। গ্রেট। তোমাকে 3 জন বিখ্যাত ব্যক্তি পৃথিবীর, যাদের সাথে তোমাকে অফার দেওয়া হলো কফি খাবার, মানে কফি খাবে একসাথে, কাদের সাথে খেতে চাইবেন? বাবা মা ভাই, 3জন, মানে 3জনই তোমার পরিবারের মানুষ। তুমি জীবনটাকে অনেক পজিটিভ ওয়েতে চিন্তা করো, তো এই পজিটিভ থাকার জন্য 5টা ওয়ে কি? ধৈর্য, নিজেকে সম্বরণ করা, লোভ সম্বরণ করা, সেলফ কন্ট্রোল, এবং নিজে কি সেটাকে বোঝা, মানুষকে সম্মান দেওয়া, আর মানুষকে দেওয়া, সেটা অর্থের মাধ্যমে নয়, সাহায্য করে দেওয়া, এবং নিজের পৃথিবী গড়ে, নিজের বাংলাদেশকে গড়ে ফেলা নিজের চত্বরের ভেতরে, এবং সেখানকার মানুষগুলোকে ভালো রাখা। কারণ আমার বাবা মা একটা শিখিয়েছে, চ্যারিটি বিগিনস ফ্রম হোম। শর্টকাট। প্রিয় গহনা, কারণ তুমি গহনা পছন্দ করো আমি জানি। আমার দেশি জিনিস খুব ভালো লাগে। আমাদের বাংলাদেশের সাগর থেকে অনেক মুক্ত আসে কিন্তু, হ্যাঁ, আমার মুক্তা খুব ভালো লাগে। বাংলাদেশের টেরাকোটা, গ্রাম বাংলা, যেসব ছোটো ছোটো জিনিস বানানো হয় না মাটির, মাটির গয়না খুব ভালো লাগে। আমাদের দেশের রূপা, রূপা শিল্প যেটা, আমাদের দেশের শাঁখা, প্রত্যেকটা দেশের সংস্কৃতিকে নিয়ে কাজ করতে আমার ভালো লাগে। সেটা আমি যে দেশেই যাই না কেন, সেই দেশের সংস্কৃতি, সেই দেশের গয়না বা সেই দেশের তাঁত, সেই দেশের যে মানে টেক্সটাইল যাকে বলে, শিল্প, সেগুলো আমার ভীষণ আমাকে উৎসাহ দেয় বিভিন্ন রকম কাজের ক্ষেত্রে, আমি বলবো। তোমার স্টাইল সিক্রেট? কোনো সিক্রেট নেই, নিজেকে যেভাবে পারি সাজাই। আসলে একটা ব্যাপার আছে, ইংরেজিতে বলে না ড্রেস টু কিল, মানে তোমার যা আছে, দেখো ফ্যাশন করতে গেলে কিন্তু এত খরচ করতে হয় না, এগুলো সত্যি বুদ্ধির ব্যাপার, মাথা খাটালেই হয়। আমি যে আগে বললাম তো, বাংলাদেশিরা সবাই জানে ফ্যাশন করতে, এটার জন্য এত ব্র্যান্ডও কিনতে হয় না। যতই সাজো না কেন একটা হাসি থাকতে হবে, হাসিটা যদি না থাকে তুমি যতই সাজো না কেন সব কিছু ভণ্ডুল হয়ে যায়। স্মাইল মেক্স ইউ বিউটিফুল। অ্যাবসলিউটলি। প্রিয় ফুড, প্রিয় খাবার, যা খেলে তুমি খুবই অপরাধ বোধে ভোগো,
আমরা মিষ্টি খেতে ভালোবাসি, মিষ্টি না, বাঙালি মিষ্টি ছাড়া ঘুমাতে পারে না। আচ্ছা, ডাল ভাত খেয়ে যেমন ঘুম আসে না, একটু ভাত না খেলে ঘুম আসে না, মিষ্টি না খেলে ঘুম আসে না, পরে গিলটি ফিলিংস হয়। মিষ্টি খেলে, সেটা পৃথিবীর যে মিষ্টি হোক না কেন, খেয়ে মনে হয় কেন খেলাম, ওজন বাড়ছে। ফোবিয়া, প্রত্যেকের কিছু কিছু ফোবিয়া থাকে, তোমার কি? আমার একটা বড় ফোবিয়া আছে, ভীষণ নিজেকে আমি ইয়ে করি, ক্রিটিক করি। আমাদের এই যে কথোপকথন, এর মধ্যে কিন্তু আমরা দর্শকদেরকে বলে দিয়েছি অনুষ্ঠানে কি কি থাকবে, স্টুডিওর লাল দেয়ালে এত সুন্দর সেট, এত কিছু। আমাদের সময়ের স্বল্পতা তুমি জানো, হ্যাঁ। তো আমরা আজকে যে অনুষ্ঠানটি করলাম সেটা হচ্ছে আমাদের দর্শকদের জন্য একটা ছোট্ট উপহার শুরু। তোমাকে চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক ধন্যবাদ। তোমার সমস্ত চিন্তাভাবনাকে আমরা সাধুবাদ জানাই। তোমাদেরকে অনেক ধন্যবাদ। আচ্ছা, তুমি চলে যাওয়ার আগে একটা অটোগ্রাফ দিয়ে যাও আমাকে। আমার অটোগ্রাফ? হ্যাঁ।